তোমরা যদি দীঘাতে সবথেকে কম বাজেটে বেস্ট হোটেল নিতে চাও তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি সুমন আর তোমরা দেখছো ড্রিম ট্রাভেল। আজকের ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ দীঘার এমন কিছু হোটেল তোমাদের দেখাতে চলেছি আজকে যেটা স্টার্টিং হচ্ছে 300 টাকা থেকে এবং আমি 1000 টাকার মধ্যেই রাখছি বাজেটটাকে। কারণ দীঘাতে গেলে একটা সবথেকে বড় অসুবিধা হয় যেটা, যে হোটেল খরচাটা গায়ে লেগে যায়। কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের সেই সমস্যাটা আশা করি হবে না। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে ভিডিওটা দেখতে থাকো। আজ আমাদের লিস্টের প্রথম হোটেলের নাম হচ্ছে সন্ধ্যা গেস্ট হাউস। এর প্রাইস পড়বে 400 টাকা আর এর রুমের কন্ডিশন খুবই সুন্দর। এখানে তোমরা সিঙ্গেল বেডরুম, ডাবল বেডরুম সব রকমের সব কিছুই পেয়ে যাবে। প্লাস এখানের রিসেপশনটাও খুবই সুন্দর আর এখানের বাথরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে রাত্রির ভিউটাও কিন্তু অসাধারণ লাগে এই হোটেলের। আমাদের লিস্টের সেকেন্ড যে হোটেলটা রয়েছে তার নাম হচ্ছে অনন্ত আবাস গেস্ট হাউস। এর প্রাইস পড়বে 500 টাকা। এর রুমের কন্ডিশনও খুবই সুন্দর। এখানে তোমরা ডবল বেডরুম, সিঙ্গেল বেডরুম, এসি, নন এসি সব কিছুই পেয়ে যাবে। আর এখানের ব্যালকানির ভিউটাও অসাধারণ লাগে আর এখানকার বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা নেক্সট যে হোটেলের কথা বলবো সেটা হচ্ছে হোটেল শান্তিনিকেতন। এর প্রাইসটা একটু হাই, 900 টাকা পার ডে, কিন্তু এর রুমের সাইজগুলো অনেকই বড়ো সড়ো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা সি বিচ থেকে অনেকই কাছাকাছি পড়ে এই হোটেলটা। এখানে তোমরা ফ্রি ওয়াইফাইয়ের সুবিধাও পেয়ে যাবে এবং এখানের বাথরুমের কন্ডিশনও খুবই সুন্দর। আমরা নেক্সট যে হোটেলটার নাম বলবো সেটা হচ্ছে হোটেল আস্থা। এর প্রাইস পড়বে 800 টাকা পার নাইট। এর রুমের কন্ডিশনও খুবই সুন্দর আর সবথেকে বড় কথা এটা নিউ দীঘা সি বিচ থেকে খুবই কাছাকাছির মধ্যেই পড়বে তোমাদের। আর এখানের ভিতরের ইন্টেরিয়ালটা তোমাদের একবার দেখে নিই। এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়াল রয়েছে। এখানেও তোমরা সিঙ্গেল বেডরুম, ডবল বেডরুম সব কিছুই পেয়ে থাকবে আর প্রতিটা রুমের সাথে তোমরা অ্যাটাচ বাথরুমও পেয়ে যাবে। নেক্সট যে হোটেলের কথা বলবো আমরা হোটেল দেবপ্রভা। এর প্রাইস পড়বে 600 টাকা পার নাইট। আর এরও রুমের কন্ডিশন খুবই সুন্দর। এখানে তোমরা সিঙ্গেল বেডরুম, ডাবল বেডরুম, এসি, নন এসি সব কিছুই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখানে তোমরা ফ্রি ওয়াইফাইয়ের সুব্যবস্থাও তোমরা পেয়ে যাবে এবং এইটাও সি বিচ থেকে খুব বেশি দূরত্বে না, 5 থেকে 7 মিনিট লাগে। নেক্সট যে হোটেলের কথা বলবো আমরা সেটা হচ্ছে হোটেল সুইট হোম। এর পার নাইট ভাড়া হচ্ছে 600 টাকা। এইটাও নিউ দীঘা সি বিচ থেকে অনেকই কাছাকাছি, হাঁটা পথে 5 থেকে 7 মিনিট লাগে। এই হচ্ছে হোটেলের ভিতরের ইন্টেরিয়াল আর এখানের অনেক রুম থেকেই তোমরা ব্যালকানি পেয়ে যাবে আর ব্যালকানির ভিউটা অসাধারণ লাগে। নেক্সট যে হোটেলের কথা বলবো আমরা হোটেল গ্রমগোপতিক রেসিডেন্সি। এর প্রাইস পড়বে পার ডে 700 টাকা। এর রুমের কন্ডিশনও খুবই সুন্দর। এখানে সিঙ্গেল বেডরুম, ডাবল বেডরুম তোমরা সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখানে তোমরা প্রতিটা রুমের সাথেই অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে আর এখানেও তোমরা এসি, নন এসি সব রকম রুমই অ্যাভেলেবেল পাবে। এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে। নেক্সট যে হোটেলের কথা বলবো আমরা হোটেল গোল্ডেন কস্ট। এর প্রাইস পড়বে 400 টাকা পার নাইট। আর এর রুমের কন্ডিশন সত্যি খুবই সুন্দর। 400 টাকা বলে এরম ব্যাপার নয় যে তোমার রুমে কোনো কম্প্রোমাইজ করতে হবে। এখানেও তোমরা এসি, নন এসি সব রকম রুমই নিতে পারো আর এখানে ফ্রি ওয়াইফাইয়ের সুব্যবস্থাও রয়েছে। নেক্সট যে হোটেলের কথা বলবো আমরা হোটেল হায়াত। এরও প্রাইস পড়বে 400 টাকা পার নাইট। এরও রুমের কন্ডিশন খুবই সুন্দর। এখানে তোমরা সিঙ্গেল বেডরুম, ডাবল বেডরুম, এসি, নন এসি সব কিছুই পেয়ে যাবে। প্লাস এখানে ফ্রি ওয়াইফাইয়ের সুব্যবস্থাও রয়েছে। আর এই হোটেল থেকে দীঘার সি বিচের দূরত্ব মাত্র 5 মিনিটের হাঁটা পথ। নেক্সট যে হোটেলের কথা বলবো আমরা হোটেল অরবিট ও। এরও প্রাইস পড়বে 600 টাকা পার নাইট। আর এর রুমের কন্ডিশনও খুবই সুন্দর। এখানেও তোমরা এসি, নন এসি, সিঙ্গেল বেডরুম, ডাবল বেডরুম সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখানেও তোমরা ফ্রি ওয়াইফাইয়ের সুব্যবস্থা পেয়ে থাকবে।
নেক্সট হোটেলের নাম হচ্ছে মিলন গেস্ট হাউস। এর প্রাইস পড়বে 500 টাকা পার নাইট। এর রুমের ভিউটা এবার দেখো তোমরা। এই রুমের সাথে দুখানা চেয়ার টেবিল সব কিছু তোমরা পেয়ে যাবে। আর এই রুমে থাকলে তোমরা মনে করবে যেন ঘরেই আছি, কারণ এইগুলো একটু অন্যরকম। হোটেলটা পুরো ঘরোয়া ধাঁচেই তৈরি করা প্রায়। তো তোমরা যারা দীঘায় এসে বাড়ির আনন্দ উপভোগ করতে চাও, তো আমি রিকমেন্ড করব এই হোটেলটাকে অবশ্যই একবার চেক আউট করো, কারণ এখানে এসে তোমাদের কোনোরকম অসুবিধা হবে না। এবারে আসছি আমি আমার নিজের পছন্দের কিছু হোটেল নিয়ে। তো আমার পছন্দের প্রথম হোটেল হচ্ছে রাজা হলিডে ইন। এর প্রাইস পড়ে মাত্র 300 টাকা করে। আমি নিজে এই হোটেলে বহুবার থেকেছি। এখানকার স্টাফদের ব্যবহার থেকে শুরু করে রুমের কন্ডিশন সব কিছু একদম বেস্ট ভাই, বেস্ট। আর এই হোটেল থেকে দীঘার সি বিচের ডিস্টেন্স 5-7 মিনিটের হাঁটা পথ। প্রতিটা হোটেলের ভাড়া সিজন অনুযায়ী ওঠানামা করতে থাকে। তো তোমরা যে কোনো হোটেলে নেবার আগে একবার অবশ্যই ফোন করে জেনে নেবে যে কত টাকা প্রাইস চলছে। আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম বললে তোমরা স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যেতে পারো। নেক্সট যে হোটেলের কথা বলবো আমরা, এই হোটেলটা হচ্ছে আমার নিজের সব থেকে পছন্দের হোটেল, যার নাম হচ্ছে ফুলের কুড়ি। এর প্রাইস পড়ে মাত্র 400 টাকা পার নাইট। আর এর সব থেকে ভালো জিনিস হচ্ছে এই হোটেলের থেকে সি বিচের ডিস্টেন্স মাত্র 2-3 মিনিটের হাঁটা পথ। আর এটা একদম জাহাজ বিল্ডিংয়ের পাশেই অবস্থিত। তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।